এবং এই যে বিশাল অঙ্কের বাজেট, এর দ্বারা কি লাভ? মেগা প্রজেক্ট আপনি নেবেন, মেগা প্রজেক্টের নামে ভাগ বাটোয়ারা করে খাবেন, দুর্নীতির সয়লাব হবে, এর দ্বারা পাবলিকের কি লাভ? এই মেজা যেটা ডক্টর সিনহা সোহা আরো অনেকেই বলেছে, বিভিন্ন আপনার প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান বলেছে, তা আমাদের দেশের মতো একটা ছোট দেশের এত লক্ষ কোটি হাজার কোটি টাকার বাজেটের কোনো প্রয়োজন নাই। সাংবাদিক আব্দুল মান্নান আজাদ, আপনি আপনার মতামতটা এ বিষয়ে পেশ করবেন। প্রধানমন্ত্রী আজকে এক বক্তব্যে বলেছেন যে ঘরে রেখে দেওয়া টাকাটা ব্যাংকে নিয়ে আসার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে করে অবৈধ টাকাটা যারা বিভিন্ন জায়গায় গোপনে রেখে দিয়েছে সেই টাকাটা যেন ব্যাংকে চলে আসে, তাহলে এটা দেশের কল্যাণে কাজে লাগবে। কিন্তু ওনার বেশি কথা বলার একটা সুনাম আছে, কথা বলতে গিয়ে উনি আরেকটা কথা বলেছেন ফাঁক দিয়ে, সেটা হলো যে মাছ ধরার জন্য আধার ছাড়া হয়, সে আধারের লোভে মাছগুলি এসে বড়শিতে ধরা খায়, তো এটা মনে করেন একটা আধার। এই যে কথাটা বলেছেন, এটা বলার পরে কোনো বেকুব বাংলাদেশে আছে কিনা যে তার টাকাটা, অবৈধ টাকাটা সে এনে ব্যাংকে জমা দেবে? অতিরিক্ত কথাটা যারা বলে, অতিরিক্ত কথা বলে যে অভ্যস্ত হয়ে গেছে, তাদের অনেক কৌশলই মাঠে মারা যায়, কারণ তারা নিজেরাও বুঝতে পারে না যে নিজেদের কৌশলটা কিভাবে তাদের মুখ ফসকে বের হয়ে যায়। ডক্টর সিনহা যেটা বললেন যে আসলে এই কৌশল সফল হবে বলে মনে করেন না, আমি এর সাথে সম্পূর্ণ একমত। আমিও মনে করি এই কৌশল সরকারের সফল হবে না, কারণ মানুষ এটার উপর আস্থা রাখবে না, কারণ আস্থার অভাবের কারণে অবৈধ টাকাটা জমা দেবে না। খুব অল্প সংখ্যক লোক যাদেরকে আশ্বস্ত করা যাবে, যদিও পত্রিকায় আসছে যে তাদের অনুরোধের মুখে, ব্যবসায়ীদের অনুরোধের মুখে এই ব্যবস্থাটা রাখা হয়েছে, কিন্তু এরপরও তাদেরকে আশ্বস্ত করতে না পারলে এই অবৈধ টাকা কেউ ব্যাংকে নিয়ে আসবে বলে মনে হয় না। তবে যাদের খুব লিগ্যাল রিজন আছে, যেমন ডক্টর সিনহা বললেন যে হয়তো ট্যাক্সের টাকা জমা দিতে গিয়ে দেরি হয়ে গেছে, সময় মতো জমা দিতে পারে নাই, একটা ব্যাখ্যা লিগ্যাল ব্যাখ্যা আছে, এই জাতীয় কেউ হয়তো বলা জমা দিতে পারে, কারণ তার একটা লিগ্যাল ব্যাখ্যা আছে। কিন্তু যারা সোনা চোরা কারবারি, যারা মাদক চোরা কারবারি, যাদের কোনো ব্যাখ্যা নাই, তারা যে সহজে টাকাটা ব্যাংকে নিয়ে আসবে এটা সম্ভাবনা খুবই কম। আসলে এটা দীর্ঘদিন থেকে আমাদের দেশে এই ব্যবস্থাটা চলে আসছে, কালো টাকা সাদা করার একটা ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু ইনফ্যাক্ট এর দ্বারা যারা লিগ্যাল ভাবে ট্যাক্স দিয়ে ব্যবসা করেন, তারা আজকেও অনেকেরই সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিকরা, তারা বলছেন যে এর দ্বারা আমরা নিরুৎসাহিত হয়েছি, ট্যাক্স দাতারা নিরুৎসাহিত হবে, তা আমরা কেন বৈধভাবে ট্যাক্স দিতে যাব, আর ওরা অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে প্রতি বছর বাজেটের সময় একটা ইনডেমনিটি ঘোষণা করা হবে এবং এর মাধ্যমে তারা মানে পার পেয়ে যাবে, তাহলে পেয়ে যাবে, তাহলে সারা বছর আমি অবৈধ করি আর ট্যাক্সের সময় আসলে জুন মাসে আমি এই সুবিধা নিই। এক্স্যাক্টলি, এই কথাটা অনেক ব্যবসায়ী বলেছেন যে তাহলে লিগ্যাল ভাবে বৈধভাবে যারা ট্যাক্স পে করেন তারা নিরুৎসাহিত হবেন, তারা অবৈধ পথে যারা ইনকাম করে তাদের সেই দেখা দেখি হয়তো অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করার প্রতি উৎসাহিত হবেন। তো এই জন্য আমার মতে একটা ক্লিয়ার কাট ব্যবস্থা থাকা দরকার এবং বাজেটে সেটা উল্লেখ থাকা দরকার যে এই বৈধ কারণে, এই লিগ্যাল রিজনে যারা দিতে পারে নাই তাদের গুলি করা অ্যাকসেপ্ট করা হবে, কিন্তু লিগ্যাল রিজন ছাড়া মাদক ব্যবসায়ী, চোরা কারবারি, সোনা পাচারকারী থেকে শুরু করে সবার গুলি যদি মানে অ্যাকসেপ্ট করা হয়, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে ট্যাক্স পে করার লোকের সংখ্যা কমে যাবে। এই মুহূর্তে রনি খান, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের আমাদের দেশের জনগণের জন্য যে বাজেট নির্ধারণ করা হয় আদতি, তা আসলে জনগণের যে দৈনন্দিন যে জীবনযাত্রা, আসলে কি তা জীবনের উপর
প্রতিফলিত হয় না এই দলীয় সরকারের এমপি মন্ত্রী, সেখানে যদি প্রশ্ন করা হয় যে তারা আসলে জনগণের জন্য কি রাজনীতি করে কিনা, এটাও একটা প্রশ্ন। জনগণের কষ্ট লাঘব বা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের কোন রাজনীতি তারা করে কিনা, ব্যাপারটা এমন নয় যে হিন্দু শিবির করতে পারবে কিনা, বিষয়টা আলোচনার বিষয় এটি নয়। আলোচনার বিষয় হলো যখন যাকে ইচ্ছা মারধর করবে এবং তাকে শিবির ট্যাগ দিলেই সেই মারাটা সেই নির্যাতনটা জায়েজ হয়ে গেল, এটা যেন ট্র্যাডিশনে পরিণত হয়েছে, এটা হওয়া উচিত নয়। শিবির কেউ করতে পারবে না, বাংলাদেশে এমন কোন আইন আছে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকের পছন্দ মতো দল করার অধিকার আছে, দল গঠনের অধিকার আছে। তা আপনি যাকে খুশি তাকে, আজকে ওই যে প্রভোস্ট বলেছেন যে এরা বিভিন্ন প্রভোস্টের কাছে এসে চাঁদা দাবি করে, তিনি চাঁদা না দিলেই তাকে জামাতি ট্যাগ দিয়ে দেয়, অথচ মানে এটা একটা প্রভোস্ট বলেছেন, আপনি প্রথম আলোটা পড়ে দেখেন যে তাকে চাঁদা না দিলেই তাদেরকে তারা জামাতি ট্যাগ দিয়ে দেয়, এটা কি শুরু হয়েছে? আপনি যে কোনো আপনার অবৈধ কাজকে বৈধতা দেওয়ার জন্যই জামাতি ট্যাগ দিয়ে দিবেন, শিবির ট্যাগ দিলেই একটা বৈধ হয়ে যাবে, এটার তীব্র প্রতিবাদ করেছিলেন ডক্টর আসিফ নজরুল এবং তার বইতেও তিনি করেছেন, প্রকাশ্যেও করেছেন যে এটা তো হতে পারে না। একজন নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে আপনি নির্যাতন করলেন, তারপরে নির্যাতনের পরে পুলিশ হাতে তুলে দিলেন, বললেন যে শিবির, বাস্তবে সে শিবিরও নয় কোনো কিছুই নয়, নিরীহ মানুষ। ইভেন যদি শিবিরও হয় তাহলে কি তাকে মারতে হবে? আপনাকে আইন হাতে তুলে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলাদেশের আইন কি আপনাকে এই সুযোগ দিয়েছে? বাংলাদেশের সংবিধান কি আপনাকে এই সুযোগ দিয়েছে? মোটেই নয়। এটাকে আইনের শাসন বলে না। আপনারা বড় বড় কথা বলেন আইনের শাসন নিয়ে, কিন্তু বাস্তবে এটা আইনের শাসন নয়, এটা হলো ঝুরঝার মুলুক, তার মগের মুলুক বানিয়ে ফেলেছেন আপনারা, এটা চলতে দেওয়া যায় না। এবার আসি এই দর্শকরা যে কথাগুলি বললেন যে এবারের যে বাজেট, এই বাজেট নিয়ে জনগণের কোনো আগ্রহ নাই, জনগণ বাজেটের সময় আসলেই, জুন জুলাই আসলেই জনগণ ভয়ে ভীত হয়, এই জন্য যে আবার ট্যাক্স বাড়বে, আবার ভ্যাট বাড়বে, আবার সম্পূরক ট্যাক্স বাড়বে, এইসব ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত থাকে। এর দ্বারা মানুষ উপকৃত হবে বাজেটের দ্বারা, এটা মানুষ আশা করে না।